শুধু আব্রাহাম খান জয় নয় বীরকেও অনেক বেশি ভালোবাসি আমি এভাবে যেন শাকিব খান তার স্বজনদের মধ্যেই সবসময় কথাবার্তা বলে থাকেন এবং তারাই বীর এবং আব্রাহাম খান জয়কে নিয়ে কি বলছেন শাকিব খান সত্যিকার অর্থে কাকে বেশি ভালোবাসেন জয়কে নাকি বীরকে প্রিয় দর্শক এ বিষয়ে আমাদের আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সোশ্যাল মিডিয়ায় সবসময়ই দেখা যায় আব্রাহাম খান জয়কেই নাকি চিত্রনায়ক শাকিব খান অনেক বেশি ভালোবাসেন বাস্তব জীবনেও কি সত্যি তাই নাকি লুকিয়ে আছে অন্য কিছু তাই এই বিষয়ে বিস্তারিত ক্লিয়ার করব আমাদের আজকের ভিডিওতে আব্রাহম খান জয় আব্রাহম খান জয় শাকিব খান অপবিশ্বাসের একমাত্র ছেলে এবং বড় ছেলে পরবর্তীতে শেহজাদ খান বীর আসে শাকিব খানের জীবনে আর বড় ছেলের প্রতি বাবার একটু ভালোবাসা থাকবেই তার কারণ সবার প্রথম বাবা ডাক্তার আব্রাহাম খান জয়ের মুক্তিকেই শুনেছে সাকিব খান যার কারণেই ছেলের প্রতি একটু ভালোবাসা বেশি থাকবেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখা যায় ছেলে আব্রাহাম খান জয়কেই নাকি সাকিব খান বেশি ভালোবাসেন এমন কথাই সবসময় চাওয়ার হয় সোশ্যাল মিডিয়ায় সত্যিকার অর্থে তেমনটি কোনো কিছুই নয় সাকিব খান হর হামেসে বলেই থাকেন আমি আমার দুই ছেলেকেই সমানভাবে ভালোবাসি সমানভাবেই তাদেরকে তাদের মতো করে মানুষ করব। তারা যেন মানুষের মতো মানুষে ভালো কিছু করতে পারে এই আশাবাদীও কিন্তু শাকিব খান নিজেও করেছেন এবং এই কথাগুলা সোশ্যাল মিডিয়ায় এর আগেও অনেকবারই বলেছেন তবে বর্তমান সময়ে পরিস্থিতির কারণে সেদাত খান বীরের সাথে বেশি একটা সময় দেওয়া হয় না বাবা সাকিব খানের যার কারণেই তার সাথে তেমন কোনো স্মৃতিও এখন সোশ্যাল মিডিয়ায় দেখাও যায় না আর আব্রাহাম খান জয়ের সাথে পরিস্থিতি এবং বাস্তবতার সাথে অনেকটাই বেশি মিলে যায় এবং দেখা হয়ে যায় যার কারণেই তার সাথে একটু বেশি দেখা যায় সাকিব খানকে আর যার কারণেই সাকিব খানকে নিয়ে অনেক বেশি এইসব কথা বলা হচ্ছে যে সাকিব খান আব্রাহম খান জয়কেই বেশি ভালোবাসে শেদাত খান বীরকে বেশি ভালোবাসে না সত্যিকার অর্থে এমনটি কখনোই না দুই ছেলেকেই সমানভাবে ভালোবাসেন চিত্রনায়ক শাকিব খান বাবা হিসাবে তিনি পারফেক্ট একজন বাবা প্রিয় দর্শক আপনার কি মনে হয় একজন বাবা হিসাবে সাকিব খান কেমন বাবা কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্স